আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মৃত্যুঞ্জয় মাইতি তোমাদের সবাইকে স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। এর আগেও আমি তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও ছেড়েছি। তোমরা সবাই জানো যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছিল সেগুলো একটা পার্ট দেওয়া হয়নি, পরপর তিনটে পার্ট এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তো আমি তোমাদের আজকে তোমাদের পার্ট থ্রিগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের আলোচনা করব পার্ট থ্রি বা সেট থ্রি, যে তিনটে ইতিহাসের যে তিনটে এ দেওয়া হয়েছিল, কোশ্চেন দেওয়া হয়েছিল পরপর। তো ফার্স্ট সেট আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নেবে। অন্যান্য সমস্ত 5 to 10 সমস্ত ক্লাসের ভিডিও ছাড়া আছে। তো এর আগে আমরা ক্লাস এইটের সেট ওয়ান সেট টু নিয়ে আলোচনা করেছি, আজকে সেট থ্রি নিয়ে আলোচনা করব বা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনটা সেট থ্রি বা পার্ট থ্রি হিসাবে দেওয়া হয়েছিল তার অ্যান্সারগুলো আমরা করে দেবো আজকে, তোমরা ভালোভাবে দেখে নেবে। আর আগে যে খাতায় প্রশ্নগুলো উত্তর লিখেছিলে সেই খাতাতেই ইতিহাসেরগুলো লিখবো, অর্থাৎ ইতিহাসগুলো সম্পূর্ণ যেন আলাদা করা থাকে, বিভিন্ন বিষয়ের জায়গা যেন বিভিন্ন আলাদা আলাদা থাকে। বাংলাটা বাংলাই করবে, ইতিহাসেরগুলো ইতিহাস পরপর যেন থাকে, সেট ওয়ান সেট টু সেট থ্রি যেন পরপর ইতিহাসের খাতাতেই থাকে, বাংলার খাতায় বাংলাটা লিখবে। কিন্তু আজকে আমরা তোমাদের সেট থ্রি হিস্ট্রি নিয়ে আলোচনা করছি। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিস্ট্রি ক্লাস 8 MCQ যেগুলো টিক মারতে দেওয়া হয়েছিলো, উত্তর লিখতে দেওয়া হয়েছিলো। সেট থ্রি আমি বা পার্ট থ্রি লিখে নিয়েছি, এটা তোমরা সবাই জানো না, যেহেতু তোমরা অনলাইন কেউ তোমাদের ব্যবহার করলে বুঝতে পারবে যে কোনটা সেট থ্রি সেট ওয়ান বা সেটা বুঝতে পারবে। তো আমরা যেটা জানি সেই হেতু তোমাদেরকে উত্তরগুলো করে দিচ্ছি, আর কোথায় বইয়ের উত্তরগুলো আছে সেগুলোও ভালোভাবে বুঝে যাবে, সেগুলোও দেখিয়ে দেবো। তো দেখো যে এখানে MCQ যে প্রশ্ন, এখানে যে MCQগুলো দেওয়া হয়েছিলো সেই MCQ প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে দিয়েছে সেটা বলে দিয়েছে আগে। তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, তৃতীয় অধ্যায় মানে এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো এবার তোমরা দেখো এখানে যে প্রশ্নগুলো দিয়েছে, প্রথম প্রশ্ন দিয়েছে সেন্ট জর্জ দুর্গ দেখা যায় কোথায়, বাংলা, মাদ্রাজ, বোম্বাই না দিল্লির প্রেসিডেন্সিতে। এই চারটে অপশান দিয়েছে, এর মধ্যে হবে দুইয়ের অপশানটা মাদ্রাজে, এটা উত্তর হবে। তো এটার জন্য তোমরা কত পৃষ্ঠায় উত্তরটা পাবে, তোমরা চলে যাবে 35 পৃষ্ঠা, অর্থাৎ 35 বলতে কি প্রথম অধ্যায় সেটা 34 পৃষ্ঠা, এটা 35 পৃষ্ঠায় শুরু, মানে তিনের অধ্যায়ে যে শুরু। সেন্ট দুর্গ দেখা যায় কোথায়, এখানে লেখা আছে দেখবে মাদ্রাজ পটনম গ্রামে, তিন অধ্যায় শুরুতেই সেন্ট জর্জ দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি, মাদ্রাজকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। তাহলে এখানে উত্তরটা পেয়ে গেলে সেন্ট জর্জ দুর্গ কোথায় গিয়েছিল, মাদ্রাজে, আশা করি বুঝতে পেরেছো। তার জন্য এটা মাদ্রাজ উত্তর হলো। এরপর দেখো এর পরের প্রশ্নের উত্তরটা দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন, চারটে অপশান দিয়েছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। এর মধ্যে হবে এই সিএটটা লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তো এটার জন্য উত্তর তোমরা কত পৃষ্ঠায় পাবে, 42 পৃষ্ঠায় চলে যাবে। বিয়াল্লিশ পৃষ্ঠা দেখবে, এই বিয়াল্লিশ পৃষ্ঠার নিচের দিকে দেখবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। দেখো এখানে লেখা আছে লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা, অর্থাৎ লর্ড ওয়েলেসলির উদ্যোগে 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। তো এখানে ওই জন্য লর্ড ওয়েলেসলি লেখা হলো। পরেরটা ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়, চারটে সালের মধ্যে কোনটা অ্যান্সার হবে। তো দেখো প্রথমটা দিয়েছে 1770, তারপর 1771, তারপর 1772, তারপর 1773, তিনেরটা হবে সিএটটা 1772। তো এর জন্য তোমরা উত্তরটা কত পৃষ্ঠায় পাবে, 49 পৃষ্ঠায় চলে যাবে। 49 পৃষ্ঠায় গেলেই দেখতে পাবে, দেখো 49 পৃষ্ঠা, এটা
49 পৃষ্ঠা আছে। 49 পৃষ্ঠায় তোমাদের 1772 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় একটা নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন। এটা কি ইজারাদারি ব্যবস্থা, ইজারাদারি ব্যবস্থাটা 1772 খ্রিস্টাব্দে এটা চালু হয়। এটা পুরোটা পড়লেই বুঝতে পারবে যে ডাক দেবে তখন কোম্পানি জমি বন্দোবস্ত করবে, 5 বছরের জন্য ইজারাদার দেওয়া হতো বলে এই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হতো। অর্থাৎ ইজারাদারি ব্যবস্থা 1772 খ্রিস্টাব্দে জুন মাসে চালু হয়েছিল। কি চালু করেছিল? ওয়ারেন হেস্টিংস। তো এই জন্য এখানে আমরা উত্তরটা কী লিখেছি দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে যে ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় সাল দিয়েছিল 1772। তাহলে এখানে আমরা 1772 এর আগেই পেয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপর তোমরা দেখো পরের কোশ্চেন কী দিয়েছে, দেখো পরের কোশ্চেনে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন, সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন, 4টে অপশান দিয়েছে। দেখো প্রথমটা অপশান দিয়েছে ওয়ারেন হেস্টিংস, দ্বিতীয়টা লর্ড কর্নওয়ালিস, তারপর লর্ড ক্লাইভ, তারপর লর্ড ডালহৌসি। 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। এর জন্য তোমরা কত পৃষ্ঠায় চলে যাবে? 42 পৃষ্ঠায় চলে যাবে। আবার 42 পৃষ্ঠায় দেখতে পাবে এই 42 পৃষ্ঠা, 42 পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে দেখো লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস লিভি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। তো এইটা উত্তর চল। তাহলে কে চালু করেছিল? লর্ড কর্নওয়ালিস। কি চালু করেছিল? সিভিল সার্ভিস। এখানে তোমাদের প্রশ্নটা দিয়েছিল সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন কি, তাহলে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, 4টা হয়ে গেল। এবার 5-এরটা দেখো, 5-এরটা কি দিয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 4টে অপশান দিয়েছে 1813 খ্রিস্টাব্দ, তারপর 1833 খ্রিস্টাব্দ, 1854 খ্রিস্টাব্দ আর 1857 খ্রিস্টাব্দ। 4টে অপশান দিয়েছে, উত্তর হবে 1857 খ্রিস্টাব্দ। এর জন্য তোমরা কত পৃষ্ঠায় চলে যাবে? ও ডি এর অপশানটা 1857। এর জন্য তোমরা 46 পৃষ্ঠায় চলে যাবে। 46 পৃষ্ঠায় গেলে দেখতে পাবে 46 পৃষ্ঠায় লেখা আছে 1857 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করে, তিনটি প্রেসিডেন্সি কী কী ছিল তোমরা সবাই এর আগে জানো যে কী কী প্রেসিডেন্সি ছিল। ওখানে ছিল মাদ্রাজ, একটা ছিল মাদ্রাজ, আর একটা ছিল কলকাতা, আর একটা ছিল কলকাতা, আর আরেকটা ছিল বোম্বাই। তাহলে এই তিনটে জায়গা, তিনটে প্রেসিডেন্সি ছিল, তিনটে প্রেসিডেন্সিতে 1857 খ্রিস্টাব্দে তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তো কলকাতা তার মধ্যে একটা, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল কত সালে? 1857। সেই জন্য এটার উত্তর হলো 1857 খ্রিস্টাব্দ। এরপর দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম কেরি, স্যার এলিজা এমপে না চার্লস উড? এই 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে উত্তর কোনটা হবে? স্যার এলিজা এমপে, স্যার এলিজা এমপে, এটা উত্তর হবে। এটার জন্য উত্তর তোমরা কত পৃষ্ঠায় পাবে? 6টা সি এর উত্তর হলো, তাই এর জন্য তোমরা উত্তরটা চলে যাবে 37 পৃষ্ঠাতে তোমরা উত্তরটা পেয়ে যাবে। দেখো 37 পৃষ্ঠায় লেখা আছে এই জায়গাটায় দেখো লেখা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা এমপে, এছাড়াও আরেকজন ছিলেন, সেটা তোমাদের এখন প্রয়োজন নেই। স্যার এলিজা এমপে ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এডওয়ার্ড হাইরিস্ট, এটা দরকার নেই। কিন্তু এখানে যে অপশানগুলো দিয়েছে দেখো, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম কেরি, স্যার এলিজা এমপে আর চার্লস উড, তাহলে এই 4টের মধ্যে অপশানের মধ্যে কোনটা উত্তর হবে? স্যার এলিজা এমপে। ওখানে ওই অন্য অপশানটার কোনো দেয়া নেই, তাহলে এক্ষেত্রে স্যার এলিজা এমপে হবে। তারপর দেখো ভারতে শিক্ষা ব্যবস্থার চুমিয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন কে? এটা হবে টমাস মেকলে, মেকলে। চুঁয়ে পড়া নীতিটা যারা জানো না ভালো করে একটু জেনে নাও যে টমাস মেকলে বলেছিলেন যে সমাজের উঁচু স্তরের মানুষ যদি শিক্ষিত হয়, সমাজের উঁচু স্তরের বা উচ্চ স্তরের মধ্যবিত্ত বা আরও তার উপরে উচ্চ স্তরের ব্যক্তিরা যদি শিক্ষিত হয়,
তাহলে শিক্ষা সেই উঁচু স্তর থেকে নিম্ন স্তরের মানুষের মধ্যে, নিম্নবিত্ত পরিবারের মানুষের মধ্যে শিক্ষাটা চুঁইয়ে পড়বে। জল যেরকম ওপরের দিক থেকে ধীরে ধীরে চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে চলে আসে, ঠিক সেই রকমভাবে জল চুঁইয়ে পড়ার মতনই আমাদের শিক্ষা ব্যবস্থাটাও উঁচু স্তর থেকে নিচের দিকে, নিচু স্তরের মানুষের দিকে চুঁইয়ে পড়বে। এই যে ব্যবস্থাটা একমাত্র তিনিই বলেছিলেন বলে তার এই মতবাদকে চুঁইয়ে পড়া নীতি বলা হয়ে থাকে। তারপরে একটা দেখো, আটের প্রশ্নটা কি দিয়েছে, কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় কোন আইন অনুসারে? চারটে দিয়েছে, পিটিএর ভারত শাসন আইন, তারপর রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, সিভিল সার্ভিস অ্যাক্ট অনুসারে। তো এর আটের দাগের যে উত্তরটা হবে সেটা বিএডটা হবে, রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট। কেন রেগুলেটিং অ্যাক্টটা উত্তর হবে, দেখো তোমরা উত্তর এর জন্য 36 পৃষ্ঠায় চলে যাবে, 36 পৃষ্ঠায় লেখা আছে, দেখতে পাবে রেগুলেটিং অ্যাক্ট এই জায়গাটায়, 36 পৃষ্ঠায় এটা দেখো, 36 পৃষ্ঠা, ঠিক আছে। এরপর 36 পৃষ্ঠায় তোমরা এই রেগুলেটিং অ্যাক্ট, এখানে দুটো অ্যাক্ট দেওয়া আছে, রেগুলেটিং অ্যাক্ট আর প্রণীত ভারত শাসন আইন। তো এর মধ্যে তোমাদের কলকাতা ভারতের, কলকাতা ভারতে ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয় কোন অ্যাক্ট অনুসারে? রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের এই যে জায়গাটা পুরো পেয়ে যাচ্ছে, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। এখান থেকে আবার এই পিট প্রণীত ভারত শাসন আইন, এখান থেকে এইটুকু লেখা আছে, এইদিকে এইগুলো আছে। তো এই রেগুলেটিং অ্যাক্টের বিষয়ে এইটুকু আছে, তো এই কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয় এইটা এই আইন অনুসারে, তাহলে রেগুলেটিং অ্যাক্ট। তো উত্তর হলো তাহলে কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। তারপরে দেখো পরের প্রশ্ন দিয়েছে কি, পরের প্রশ্ন নয় তাকে কি দিয়েছে, ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে? ওয়ারেন হেস্টিংস কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? একের অপশান দিয়েছে দেখো 1771 খ্রিস্টাব্দ, তারপর বি এ অপশান দিয়েছে দেখো 1775 খ্রিস্টাব্দ, সি এ দিয়েছে 1777 খ্রিস্টাব্দ, আর ডি এরটা দেখো 1781 খ্রিস্টাব্দ। তোমাদের উত্তর হবে 1781 খ্রিস্টাব্দ, 1781 খ্রিস্টাব্দ, 1781 খ্রিস্টাব্দে আমাদের কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিল। তা তারপরেরটা আছে দেখো, দশেরটা কী দেওয়া আছে, দশের প্রশ্নটা আগে দেখো, দশের প্রশ্ন কী দেওয়া আছে, এ কোড অফ জেন্টু ল এর রচয়িতা কে? তো এটার চারটে অপশান দিয়েছে, নাথানিয়েল হালেদ, উইলিয়াম জোন্স, জন অ্যান্ড্রুজ আর উইলিয়াম কেরি। এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে সেটা চাওয়া হয়েছে। তো এর মধ্যে তোমাদের উত্তর হবে নাথানিয়েল হালেদ, নাথানিয়েল হালেদ। এটার উত্তরটা তোমরা কত পৃষ্ঠায় পাবে? এটার উত্তরের জন্য তোমরা 44 পৃষ্ঠায় চলে যাবে, 44 পৃষ্ঠায় দেখো, এটা 44 পৃষ্ঠা। এই 44 পৃষ্ঠায় এখানে লেখা আছে দেখো, বাঁদিকে যে ছোট্ট ঘর টুকরো কথা আছে, মুদ্রিত বাংলা বই। তো এই জায়গাগুলো ওয়ারেন হেস্টিংস পশ্চিম আইন, হিন্দু আইন সংকলন তৈরি করা হয়, সেটির ইংরাজি অনুবাদ করেছিলেন নাথানিয়েল ব্রাসি হালেদ। অন্য ইংরাজি অনুবাদটির সংক্ষিপ্ত নাম, অর্থাৎ ইংরাজিতে যিনি অনুবাদ করেছিলেন তার নাম কি, নাথানিয়েল ব্রাসি হালেদ। এই যে ইংরেজিতে অনুবাদকার ইংরাজিতে অনুবাদ করেছিলেন নাথানিয়েল ব্রাসি হালেদ, আর ইংরাজি অনুবাদটির সংক্ষিপ্ত নাম এ কোড অফ জেন্টু ল, তার ঠিক আছে, এই জেন্টু ল এই অর্থাৎ এই অংশটা, তাহলে কার, নাথানিয়েল ব্রাসি হালেদ। পুরো শুধু পুরো কথাটা দেয়নি, তো এক্ষেত্রে তোমাদের নাথানিয়েল হালেদরা আছে, তাহলে ওটাই উত্তর হবে। তো এক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে প্রত্যেকটা উত্তর কীভাবে কোথা থেকে বই থেকে পাওয়া যাচ্ছে। যদি কারো অসুবিধা হয় ভালোভাবে দেখে নেবে, পরপর এরকমভাবে তোমরা এতে সেট থ্রি এতেই লিখবে না, যদি লিখতে বলে স্কুলে একবার জিজ্ঞাসা করে নেবে যে এমসিকিউগুলো স্যার এর মধ্যেই দেওয়া আছে, উত্তরগুলো তো এর মধ্যেই লিখে নেবো। যদি সাপোজ বলেন, তোমরা তো সবাই জানো স্কুল থেকে এগুলো দিয়েছে, তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেটা স্কুল থেকে জেরক্স করে সবাইকেই আশা করে দিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত সবাই সব জায়গাতেই দেওয়া হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত যে সমস্ত জায়গায় দেয়নি সেখানেও দিয়ে দেবে, তোমাদের চিন্তা করতে হবে না। তো যেগুলো দেয়া হয়েছে সেগুলো যদি এমসিকিউ এতেই উত্তর লিখতে বলে, তাহলে এতেই উত্তর লিখে জমা দিয়ে দেবে। আর যদি স্যারেরা বলেন যে বিষয়ে স্যার ইতিহাস এ দেখেন, তাকে জিজ্ঞাসা করবে, যে তিনি যদি বলেন যে হ্যাঁ এটাকে এ দেখিয়ে দিলেই হয়ে যাবে, এই পেজে লিখে দিলেই হয়ে যাবে, কিংবা যে খাতায় লিখছো পুরো লিখে দাও, তাহলে লিখে দেবে, তাহলে অসুবিধা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার পরবর্তী বিষয়ে নতুন পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।